বন্ধুগণ, প্রতি বছরের ন্যায় এবছরও ঘাস রোপণ করেছি, যা সেই ছাদেই দেখছেন কাটতেছে। কোরবানির গরু উদ্দেশ্যে প্রতিবারই করে থাকি। পূর্বেও দেখেছেন আপনারা, এখান থেকে কেটে দিচ্ছে আমাদের আইবালি কাহু, এবং আমার ছেলে হাতে করে এনে রাখতেছেন এখানে। যথেষ্ট ঘাস হয়েছে, মানে যা হয়েছে শেষ করা যাবে না। এক গরুকে খায়, মানে এতটা ঘাস যে হবে এটা ভাবিনি। যাই হোক, কুরবানির গরুকে খাওয়াবো ভেবেছিলাম বলে হয়তো বেশি বেশি দান করেছে আল্লাহ। কুরবানির গরুর উদ্দেশ্যে হয়তো বা ঘাস নিয়ে ব্যস্ত আমার ছেলে, এনে এনে জমাচ্ছেন এখানে, যা পূর্বেও দেখেছেন আপনারা। আরও এক বছর দুই বছর আগেও আমার এই ছেলেই সহযোগিতা করেছে কোরবানির গরুর ঘাস আমার সাথে, অনেকেই দেখেছেন আপনারা এসওটিভি সায়েন্সমান টেলিভিশনে। অর্থাৎ তিন বছর বয়স থেকেই সে এই সার্ভিসটা দিয়ে এসেছে বাবার সাথে, অর্থাৎ আমার সাথে। এখন পাঁচ বছর চলছে। ঘাসের পরিমাণ অনুভব করতে পারবেন আপনারাই, যা আর আছে আজকের দিনটাই কেবলমাত্র। অর্থাৎ আগামীকাল আল্লাহ চাহেন তো কুরবানি ঈদ, ঈদুল আজহা। আজকে যেহেতু সৌদি আরব হয়েছে, সেই দৃষ্টিকোণে আগামীকাল আমাদের দেশে বাংলাদেশে ঈদুল আজহা। অর্থাৎ ঘাসের পরিমাণ এখনও আমার রয়ে গেল যা, আজকে সারাদিন খাওয়ার পরও বাড়ি থেকেই গেল, যেন মনে হইতেছে আমার কাছে তা এগুলি কেটে ফেলে দিতে হবে। অর্থাৎ ছাদ তো, এই ঘাস তো রোপণ করা হয়েছে ছাদে শুধু কোরবানির গরুর উদ্দেশ্যে উপলক্ষে। ছাদ তো নষ্ট করা যাবে না, এটা নিজে ঘাস রোপণ করে নিজে কেটে কষ্ট করে খায়ে ভালোবাসা আদর যত্ন গরুর প্রতি বেশি হয়, সেইটা হাদিসে আছে বর্ণিত, যা সব বেশি হয়। সেই উদ্দেশ্যেই মূলত ঘাস কুরবানি পর্যন্ত রেখে দেই রোজারিদের থেকে বিশেষ করে। যাই হোক, আর বেশি কিছু না বলি, ঘাস দেখে বুঝতে পারলেন আপনারা বন্ধুগণ, প্রত্যেকেই তো কিনে খাওয়ায়, আমিও কিনে নিই তা না, আমি হয়তো কিছুটা ভুষি কিনেছি, হয়তো যে খ্যার বলে থাকি আমরা, যেটা ধানের ডাড়ি,
এরকম কিছু কিনেছি যতটুকু না হলে নয় ভেরিয়েশনের জন্য স্বাদ অর্থাৎ টেস্ট গরুর খাবারের টেস্টটা ভেরিয়েশনের জন্যই কেবলমাত্র ওগুলি কেনা কারণ আমার যে ঘাস অজস্র আছে আমার কিনতে হতো না কিছুই শুধু চেঞ্জের কারণেই কেনা সেই সাথে সাজের আর অন্য কিছু না দেখাই সেইভাবে তারপর না দেখালে নয় যা সামনে পড়ে গেল ডালেম অর্থাৎ আনার বেদনা যাই বলেন সবই একটা এবং পাশেই আম গাছটি সেই পূর্বে দেখেছিলেন দেখিয়েছিলাম যা জায়গায় জায়গায় আম ধরা ধর বৃষ্টির পরেও এই শিশু আম গাছ চারা ছাদের উপর রোপণ করা তারপরেও আম আছে বেশ যথেষ্ট আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই পরিমাণ কাটা হয়েছে এখানেও কম না তারপরেও বন্ধুগণ আরো কাটছেন দেখতেছেন আপনারা একেবারে তরতাজা ওই যে ধরেন আব্বা আরো এক বোঝা কেটে দিল আমার ছেলে নিয়ে আসতেছে এই রোদ্রের মধ্যে এটা ছোটবেলায় থেকেই যেন একটা ট্রেনিংয়ে পরিণত হয়ে গেল যে কোরবানির গরুকে সেবা দিতে হবে কোনোভাবে যেন কষ্ট না পায় গরু এবং কেনা থেকে শুরু করে একেবারে কোরবানি পর্যন্ত যা যা করতে হবে পুরোটাই যেন ট্রেনিং হয়ে গেছে আমার ছেলের আব্দুল ওসমান সাফিদ আমার ছেলের নাম গরুর হাটে সে গিয়েছিল আমার সাথে এবং গরুর সাথেই এসেছে আমার সাথে এসে মানে কেনার থেকে এই পর্যন্ত সে আমার থেকে অনেক বেশি সময় গরুকে দিয়েছে অনেক ধন্যবাদ আব্দুল ওসমান সাফিদকে অনেক ঘাস আমার ছেলে জমিয়ে ফেলছে এখানে মাশাল্লাহ এই যে ঘাস নিয়ে নিছে সব এখন অনেক ঘাস এখানে হয়েছে এই ঘাস সব নিয়ে এখন আমরা গরুকে খাওয়াবো আমরা ছয়তলার ছাদে এটা একটা আশ্চর্যকর বিষয় কেউ করে না কিন্তু এরকম পাগলামি ছয়তলার উপর সাততলা ছয়তলার ছাদ যে ঘাস রোপণ করার মতোই বলতে গেলে যা প্রতিবারই আমি করে থাকি তা সেখান থেকে কোরবানি গরুকে খাইয়ে থাকি তো এবার অনেক বেশি হয়েছে যে শেষ করতে পারলাম না খাইয়ে গরুকে আমরা সিঁড়ি দিয়ে নামতেছি এখন বন্ধুগণ দেখতেছেন আপনারা হ্যাঁ আমরা এখন চারতলা পর্যন্ত নেমেছি এখানে আমি থাকি দাম ফ্ল্যাট দুইটি সিঁড়ি এটা প্রথম সিঁড়ি সিঁড়িটিও আজকে দিতে হবে খুব সুন্দর করে আগামীকাল ঈদ সেই সৌজন্যেই
আমাদের দোতলা এবং এই আমরা নেমে গেলাম নিচে একেবারে গরুর সামনে এসে গরুর খাবার রাখা হলো এক সাইডে আমাদের নামতে আড়াই মিনিট লাগলো বন্ধুগণ এই দেখেন গরু রেডি হয়ে গেল খাওয়ার জন্য সে বুঝতে পারলো যে তার জন্য আনা হয়েছে এটার মধ্যে ভালোবাসা অনেক বৃদ্ধি পায় নিজে ঘাস রোপণ করে সেটা কেটে এনে খাইতে পারা ঢাকার সিটি বাংলাদেশ রাজধানীতে অনেক সৌভাগ্যের ব্যাপার এটা গ্রাম দেশ হলে একটা কথা ছিল যাই হোক হাজারো শুকুর আল্লাহর কাছে যে সে অবস্থান দান করেছে আমাকে সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেয় না একথা সত্য আমাকে দিয়েছে বলেই আমি পেয়েছি তাতে আমি অনেক হ্যাপি খুশি আলহামদুলিল্লাহ শুকরানা আদায় করলাম আল্লাহর কাছে যে বাংলাদেশ রাজধানী ঢাকা সিটিতে সেই ছয়তলা বিল্ডিংয়ের ছাদের উপর সাততলা ঘাস রোপণ করে কুরবানির গরুকে খেয়ে থাকি প্রতি বছরই প্রায় পূর্বে দেখেছেন আপনারা অনেকে অনেক ধন্যবাদ এসওটিভি দর্শক দ্বারা একটু ভালো লাগে যদি শেয়ার করে দিন অন্যকে দেখার সাথে লাইক দিন কমেন্টস করুন সাবস্ক্রাইব করেন থাকলে সাবস্ক্রাইব করেন সাথে সাথে এসও টিভি শামীম ওসমান টেলিভিশন থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ